নমস্কার, বাঙালির ফুড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বর্ষাকাল খুব শীঘ্রই চলে আসছে, তাই জন্যই আমি আজকে গরম গরম বেগুনি রেসিপি নিয়ে চলে এলাম। বেগুনি ছাড়া বর্ষাকাল মানায় না। কিন্তু আজকের এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে দুটো কথা বলে নিই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারো। তা চলো সবচেয়ে প্রথমে দেখে নিই আজকের এই বেগুনির জন্য আমাদের কী কী লাগবে। বেগুনির জন্য সবচেয়ে প্রথমে লাগছে গোল আর পাতলা করে কেটে রাখা বেগুন, এছাড়াও লাগছে ছোটো বাটির এক বাটি বেসন, 2 টেবিল চামচ নেব কর্নফ্লাওয়ার, এছাড়াও লবণ তো লাগবেই। তাছাড়াও আমাদের নিয়ে নিতে হবে হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো নেব, নিয়ে নেব 1 পিঞ্চ বেকিং সোডা, এছাড়াও নেব 1 টিস্পুন আজওয়ান। সবচেয়ে প্রথমে দেখো এখানে একটা বাটিতে একে একে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট আমি নিয়ে নেব। সবচেয়ে প্রথমে ছোটো বাটির এক বাটি নিলাম বেসন, 2 টেবিল চামচ নিলাম কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন নিলাম আজওয়ান, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে এবার সব কিছুকে একবারে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা তৈরি করার পর আমি তোমাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। আঙুল যদি ব্যাটারে ডুবানো যায় তাহলে দেখো এখানে ব্যাটারটা পুরোপুরি আঙুলে লেগে থাকবে। তো এইভাবেই ব্যাটারটা তৈরি করব, ঠিক এই কনসিস্টেন্সিরই ব্যাটার চাই, না খুব বেশি পাতলা না খুব বেশি গাঢ়। তো আমি বেকিং সোডাটাও দিয়ে এবার ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এখানে ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেল, এবার চলো একটা কড়াতে তেলটা গরম করে নিই। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতেই গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে একে একে বেগুনগুলোকে ব্যাটারে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একে একে বেগুনিগুলোকে ভেজে তুলে নেব। খুব বেশি হাই ফ্লেমে দিয়ে বেগুনিগুলোকে ভাজবো না, তাতে ভেতর থেকে বেগুনগুলো কাঁচা থেকে যেতে পারে। লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে দিয়েই বেগুনিগুলোকে ভেজে তুলে নেব। তাই দেখো একটা পিঠ হয়ে যাওয়ার পর আমি আরেক পিঠ পাল্টে দিলাম। তাই এবার একটু লাল লাল হয়ে যাওয়ার পরেই আমি বেগুনিগুলোকে তুলে নেব। তৈরি হয়ে গেল গরম গরম বেগুনি। বর্ষাকালে এই গরম গরম বেগুনি মরিচ সাথে খেতে বিকালবেলা খুবই ভালো লাগে। আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে আগামী পর্বে আবার একটা নতুন রেসিপির সাথে।